আপনারা দেখছেন খবরের দুনিয়া। নদিয়ার নবদ্বীপে শুরু হয়ে গিয়েছে চিত্র প্রদর্শনী মেলা। নদিয়ার নবদ্বীপের দেহরাপাড়া রোড নন্দীপাড়া লেনে ব্রাশ ও ইঙ্কের ব্যবস্থাপনায় গত 16 ডিসেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে নদিয়ার নবদ্বীপে। নদিয়ায় নবদ্বীপে এই সর্বপ্রথম এই চিত্র প্রদর্শনী শুরু হলো। ব্রাশ ও ইঙ্কের শিল্পী সমন্বয়ে এই অভাবনীয় উদ্যোগ নিয়েছেন তারা। এই সংস্থার শিক্ষক দেবাশিস রায় জানান যে ব্রাশ ও ইঙ্কের শিল্পীরা সাধারণ মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন, তাদের এই শিল্পকে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। নবদ্বীপ থেকে লোকেশ দেবনাথের রিপোর্ট, খবরের দুনিয়া। সাহা অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে। আজকে আমাদের এই ছবি আঁকার যে একটি প্রদর্শনী সেটা আমরা শুরু করতে চলেছি। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে আমরা সকলে একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যার যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনের অনেক রং গুলি হয়তো অনেকটা পান্ড হয়ে গিয়েছে, সেটা বিভিন্ন রকম ভয়ে আতঙ্ক সব কিছুর মধ্যে দিয়ে। মানে শিল্পী হয়ে ওঠার জন্য যে ডেডিকেশনটা দরকার সেটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মানে ছেলে দেওয়া যে তুই কিছু হয়ে যা, মানে তোর মতন করে তুই জীবনটাকে বেঁচে দে। এই প্রদর্শনীটা কতদিন থেকে চলবে? এই প্রদর্শনীটা চলবে, গতকাল উদ্বোধন হয়েছে, চলবে হচ্ছে রবিবার, আগামী রবিবার পর্যন্ত, মানে 16-20 আমাদের মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন। এই ছবিগুলো কে এঁকেছে? এই ছবিগুলো আমার এই সংস্থার সংস্থা বলা ভুল হবে, এখানে মানে সবাইকেই সমানভাবেই গড়ে তোলার কাজই করা হয়। এখানে যারা আছে তারা ছবির প্রতি সিরিয়াস এবং খুবই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কিছু আঁকা ছবি এখানে রয়েছে এবং সঙ্গে আমারও পেইন্টিং রয়েছে। এই প্রদর্শনী কি এর আগেও হয়েছিল? না, এই প্রদর্শনী এর আগে কখনো করা হয়নি। আর মানে বিগত কোনো বছরেই এইরকম প্রদর্শনী নবদ্বীপে হয়েছে বলে আমার মনে পড়ে না। আপনার এই ছবি কি বাইরে গেছে কোথাও? না, বিদেশে তো যায়নি, কিন্তু কলকাতাতে আছে। কি অনুভূতি হচ্ছে? প্রথমত তো এরকম একটা নিজের হাতে করে একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করার প্রথম অনুভূতিটা তো দারুণ এবং যথেষ্ট উৎসাহব্যঞ্জক, এবং পরবর্তী যেরকম সাড়া পাচ্ছি মানুষের মধ্যে থেকে, তাতে করে আগামী আমরা সবার আশীর্বাদে আরও
পরবর্তী বছরগুলোতে করতে পারবো। আগামী দিনের এই ছবির উপরে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে ছবির উপরে চিন্তা ভাবনা বলতে, যাতে মানুষ সত্যি সত্যি শিল্প জগৎটাকে চিনতে পারে এবং জীবনের সঙ্গে শিল্প যে ওতপ্রোতভাবে জড়িত এবং শিল্পই জীবন, এটা যেন সবাই বুঝতে পারে এবং প্রত্যেকের জীবনেই যে শিল্পের প্রয়োজনীয়তা আছে এবং শিল্পবিহীন যে জীবন হতে পারে না এবং সেই জীবনটা বিচ্ছিন্ন এবং একটা অনর্থক এরকম একটা জীবন মনে হয়, যেটা আমাদের মানে শিল্পাচার্যরা শিখিয়ে গেছেন যে নন্দলাল বসুর মতন মানুষরাও এবং রামকিঙ্কর বেদের মতো মানুষরাও শিখিয়ে গেছেন যে মানে সাঁওতালরাও ঘরের আলপনা দিয়ে নিজেদের সৌন্দর্য বিধান করে, যেভাবে যেভাবে মানুষ মানে মাটির দাওয়া নিকিয়ে সেখানে চালের গুঁড়ো দিয়ে আলপনা দেয়, তুলসী মঞ্চ আলপনা দেয়, সেখানেও কোথাও একটা শিল্পের ছোঁয়া লাগে এবং জীবন মানেই শিল্প। আমরা পোশাক আশাক পরি, আমাদের চলন বলন কথাবার্তা সব কিছুর মধ্যেই শিল্পের ছোঁয়া লাগে এবং শিল্পটাই জীবন। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই ছবির বিষয়ে? সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাই যে বিশেষ করে আমার এই শহর মফস্বলে, যে যুগ যুগ ধরে যে শিল্প চর্চা হয়ে আসছে সেটাকে যাতে আমরা এই উত্তর আধুনিক সময়ে আরো বেশি করে বয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের সমসাময়িক যে প্রজন্ম আছে তারা তাদেরকে তৈরি করে যেতে পারি, যাতে তারা পরবর্তী প্রজন্মকে সঠিক অর্থে যে শিক্ষা শিল্প শিক্ষা দান করে তাদেরকেও যেন শিক্ষিত করে তুলতে পারে, এটাই বার্তা দেওয়ার আছে। এই ছবির বিষয়ে মানুষকে কি বোঝাতে চাইছেন আপনি? আমি একটাই বোঝাতে চাইছি যে খানিকটা অভাব আমাদের শহরে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো তথাকথিত আর্ট গ্যালারির কোনো চিন্তাভাবনা মানুষের মধ্যে নেই, কোনো আনুষ্ঠানিকভাবেও কখনো মানে শিল্পকলাকে সেভাবে প্রশ্রয় দেওয়া হয়নি যেভাবে নাটক এবং গান বাজনাকে নিয়ে প্রশ্রয় দেওয়া হয়েছে, ছবি আঁকাকে কখনোই প্রশ্রয় দেওয়া হয়নি, যার জন্য নবদ্বীপ এবং মানে আঞ্চলিক অঞ্চলে নবদ্বীপ এবং মানে নবদ্বীপ সংলগ্ন অঞ্চলে কখনো আর্ট গ্যালারি তৈরি করার কথা হয়নি। তো এই অভাবটা আমরা ফিল করি এবং সেটাকে একটা মানে প্রতীকীভাবেই গড়ে তোলার জন্য এই ছোট্ট পরিসরেই এইটুকু আয়োজন। আপনার নাম? আমার নাম দেবাশিস রায়। এই সংস্থাটার নাম? সংস্থাটার নাম ব্রাশ ও ইঙ্ক।